আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা নিয়ে এসেছি, আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মানুষ গড়ার কারিগর, দীর্ঘদিন যাবত যিনি ছোট ছোট বাচ্চাদেরকে সুশিক্ষার আলো দেখিয়েছেন, তাদের জীবনে উজ্জ্বল আলো ছড়ানোর চেষ্টা করেছেন এবং খুব কর্মঠ একজন মানুষ। বাট হঠাৎ করেই আর্থ্রাইটিস নামক একটি রোগ তার শরীরে দানা বাঁধে এবং একটা সময় প্রায় ডিজেবল করে দেন ওনাকে। সুস্থ স্বাভাবিক যে জীবন, সেই জীবনের পুরোটাই ছন্দপতন ঘটে। পৃথিবীর কোনো ভালো কিছু, কোনো কিছু আর ভালো না লাগা শুরু করে। একটা সময় পৃথিবীর সব কিছু যখন অসহ্যকর অবস্থা, চিকিৎসা করছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, তার ভালো হচ্ছেন না, ধীরে ধীরে আরও খারাপের দিকে চলে যাচ্ছেন, এক রকম প্রায় হতাশ। এবং সেই অবস্থা থেকে সম্পূর্ণ আবার সুস্থ অবস্থায় ফেরত আসা, সেই গল্পটাই আজকে শুনবো ওনার কাছ থেকে। আসুন দর্শক, সরাসরি ওনার সাথে পরিচিত হই এবং ওনার কাছ থেকে পুরো বিষয়টা আমরা একটু শোনার চেষ্টা করব আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। আমার নাম মুসলমত পারুল আক্তার। পারুল আক্তার, বাড়ি কোথায় আপনার? বাড়ি নাটোরে, নাটোর সদর থানা। নাটোরের সদরে। আচ্ছা, আমরা জানি আপনি একজন স্কুল শিক্ষক। কোন স্কুলে? আমি আছি মাটিকোপা, আমার স্কুলের নাম মাটিকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে এসেছিলেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছিলেন। কি এমন ঘটেছিল আপনার জীবনে যে সেই শুধু নাটোর থেকে আপনাকে ঢাকায় আসতে হয়েছে, স্যারের ট্রিটমেন্ট নিতে হয়েছিল, যদি আমাদেরকে প্রথম থেকে একটু বলেন। স্যার, আমি তো এর আগে নাটোরে আমার ছেলে আমাকে, মানে আমি খুব কষ্ট পাইছি, তা আমার ছেলে ওই যে বাইরে থাকে, বাইরে থেকে পড়াশোনা করে, ওকে খুব ছোটবেলাতে আমি বাইরে রাখি। তো পরে যখন আসি দেখতেছে যে আমার আম্মুরই অবস্থা কি হয়েছিল, মানে প্রথমে তো আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, স্বাভাবিক ছিলেন, হঠাৎ করে একদিন কি দেখেন, কোথা থেকে ব্যথা শুরু করে? আমার এই যে ব্যথা, মানে প্রথমে পায়ের গোড়ালি থেকে শুরু করে, পায়ের গোড়ালিতে মানে একটু একটু ব্যথা করতো, আমি ওটা কিছু মনে করতাম না। ব্যথাটা কি সারা দিন করতো না নির্দিষ্ট কিছু? সকালে ব্যথাটা, মানে ঘুম থেকে উঠে পায়ে মাটিতে পা দেওয়াতে দেখি যে ব্যথা, মানে একটু হাঁটতে হাঁটতে কষ্ট হতো, পরে আস্তে আস্তে যখন বেলা হতো তখন ওটা আস্তে আস্তে মানে সেরে যেত। আমি এইভাবে আর কি, যাই হোক, ভেবেছিলেন যে হয়তো অ্যাজিজাল ব্যথা হতেই পারে। জি, এটা ব্যথা হতেই পারে, হয়তো রাত্রে সারাদিন সারা রাত শুয়ে থাকি, হয়তো এটা এমনিতেই এরকম অবস্থা। তো আস্তে আস্তে দেখতেছি যে আমার না, ওইখান থেকে হাঁটুতে ব্যথা করতে লাগলো, তারপরে এই আমার আঙুলগুলা ফুলে যেতে লাগলো। তখন আমি আমাদের গ্রামের ডাক্তারের কাছে গেলাম, যায় ওনার ওই কিছু ট্যাবলেট ট্যাবলেট দেয়, সে ওষুধ টুষুধ দেয়, ওটা খায় আরাম পায় আর কি, ভালো লাগে, ভালো হয়ে যায়। তো আমি তারপরে এভাবেই চলতে থাকে, এক আধ বছর এইভাবেই চলতে থাকে। পরে দেখতেছি যে আমি একেবারে বিছানায় পড়ে গেছি, মানে তখন গ্রামের ডাক্তার আর চলতেছে না। তখন আমার ছেলেটা বাড়িতে আসে। ব্যথাটা কি হচ্ছে, প্রথমে পায়ে ছিল, তারপরে কি হাঁটুতে? তারপরে হাঁটুতে, দুই হাঁটুতে এত ব্যথা, প্রচণ্ড ব্যথা, আমি মানে হাঁটুনি, আমি টয়লেটে বসতে পারি না, আমি মানে কোনো কাজকর্ম করতে পারতেছি না, উঠে দাঁড়িয়ে কোথাও যাওয়া আসা করতে পারতেছি না, মানে আমি বসতে পারতেছি, বসে বসতেও আমার কষ্ট হচ্ছে, উঠতেও কষ্ট হচ্ছে, আমি যে উঠে মানে বস চট করে বসতেও পারতেছি না, আবার বসলে আমার মানে উঁচু জায়গাতে বসতে হচ্ছে, আবার চট করে যা উঠবো খুব কষ্ট, সেটাও করতে পারছেন না, কোমরে ব্যথা ছিল কম, কিন্তু আমার হাঁটু থেকে আমার এই যে আঙ্গুল গুলাতে আর এই যে আমার এই দুই সাইডটাতে এত ব্যথা যে আমি মানে হাত নাড়াইতে পারি না, আমি একটা গ্লাস পানিও আমি খেতে পারি না, এবং হাত ফুলে গিয়েছিল, হাতের করগুলো ফুলে গেল। যাওয়ার পরে আমি মানে সমস্ত শরীর আমার মানে কেমন যেন মানে কোনো শক্তি নাই আমার শরীরে, মানে সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে দেখছেন ম্যাজিক্যালি আপনি প্রায় ডিজেবল হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। ওই যে ওষুধ খাইতাম, খেতে খেতে যখন দিই ওষুধটা আমি বাদ দিতাম, তখন তো আমার অবস্থা। তো আমার ছেলেটা বাড়িতে এসে আমাকে অনেক বকাবকি করতে যে আপনি এইসব কিসের জন্য এসব ওষুধ খাচ্ছেন, এগুলো খায় আপনি পরীক্ষা নেয় নিরীক্ষা নেয় আপনি এগুলো ওষুধ খায় এই মানে কিছুদিন আপনি সুস্থ থাকছেন, কিন্তু আপনি যে পরে যে এটাতে আপনি বিশাল কিছু হয়ে যাবে আপনি তো ভাবতে পারতেছেন না, এটা আমাকে অনেক বকাবকি করতো। তারপরে আমি মানে ছেলের কথাটা তো গুরুত্ব দিতাম না। তো যাই হোক, পরে ও এক পর্যায়ে দেখতে যে আমি বিছানায় পড়ে গেলাম, আমি আর উঠতে পারিনি, আমার মেয়ে ছেলেরা আমাকে মানে পানির গ্লাস খাবার আমাকে উঠে বসানো ধরা ওই করা টয়লেটে নিয়ে যাবে। পর আমার ছেলেটা ওই নাটোরে একটা ডক্টর ঢাকা থেকে আসে ওনার কাছে নিয়ে গেল,
এরকম করে মানে অনেক পরীক্ষা টরীক্ষা করার পর তিন চারবার আর কি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দেখলাম যে কোনো উন্নয়ন ঘটল না। ওষুধ খাই, খাওয়ার পরে মানে অনেক ওষুধ দেয়, খাওয়ার পরে কি হয় যে যখন আমি ওষুধটা খাচ্ছি তখন আমি একটু মানে চলতে পারতেছি, একটু ব্যথাটা কমতেছে। উনি অনেক ব্যথার ওষুধ দিছে, ওটা আমি যখন কিনতে যাই ফার্মেসি তখন ওনারা বলে যে আপনাকে তো মারিয়ে ফেলবে, এত ব্যথার ওষুধ, উনি এত ব্যথার ওষুধ আপনাকে দিছে, আপনি তো কিছুদিন পর আপনি আর সুস্থ থাকবেন না। তো যাই হোক, আমার ছেলে ভাও তিনবার নিয়ে যাওয়ার পরে তিনবার ও নিয়ে গেল, পরে আমি একাই একবার গেলাম। তো পরে আমি আর নিজের থেকে যাইনি। পরে আবার আমার ছেলে রাজশাহীতে থাকে, ওখান থেকে এসে আমার দেখতেছে যে আমার অবস্থা আবার খারাপ হয়ে গেছে। পরেও আবার রাজশাহীতে নিয়ে যায় সবচেয়েতে বড় যেটা ডাক্তার, মানে উনি হচ্ছে বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে আসছে, আমি আর্থারাইটিসের গ্রুপ, তো ওনার কাছে নিয়ে যায়। আবার উনিও টেস্ট দিল, অনেকগুলো টেস্ট দেওয়ার পরে ওখানে আমি চিকিৎসা করালাম। করানোর পরে ওই একই অবস্থা, উনি এই যে নাটোরের যে ডক্টর যে ওষুধগুলো লিখছে উনিও ওই একই ওষুধই লিখছে। লিখার পর ওগুলো আমি খাওয়ার পরে ওই তো যখন খাই তখন একটু সুস্থ থাকি, তো ওটা খাইলাম আমি। ওনার যে ডোজ ছিল ডোজটা আমি কমপ্লিট করলাম, করার পরে দেখতেছি যে না মানে উনি আবার চলবে লিখছে, ওই ওষুধগুলো আমি খাইতে থাকলাম যে চলবে। তখন খাওয়ার পরে দেখছি যে চলবে, তখন দুই তিন মাস খাইলাম, খাওয়ার পরে এক সপ্তাহ পর লিখছিল ওটা চলবে। তখন খাওয়ার পর দিছি ব্যথাটা আবার বাড়তেছে। তো আমার ছেলে বাড়িতে ছিল না, আমি আবার ওই গ্রামের আবার ওই যে ওই সব ডাক্তারের কাছে গেলাম যে দেখি আবার একটু সুস্থ মানে কোনো রকম চলতে পারি আমি, মানে এরকম আমি নিজে আসলে আমার এটা নিজের উপরে কিছুটা আপনি অত্যাচার করেছেন, আমার অবহেলা আমার এটা খুবই। পর আমার ছেলে আসি মানে যে তারপর এইভাবে চলতে চলতে আমি পরে আবার অসুস্থ হয়ে গেলাম। আমার ছেলে যে মোবাইলে ইউটিউবে থেকে এটা সার্চ দিয়ে স্যারের বিষয়টা জানতে পেরে পরে আমাকে নিয়ে আসলো। আচ্ছা, এখানে চলে না স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন মনে আছে আপনার? স্যার যখন প্রথমে আমাকে দেখে তো উনি আমাকে কিছু টেস্ট দিল, দেওয়ার পরে বললো যে টেস্টগুলো করানো হোক, তারপরে উপর টেস্টগুলো দেখে বললো আপনাকে এখানে একটু দশ দিন অ্যাডমিট থাকতে হবে। তারপরে বললো যে আমার ছেলে বললো স্যার উনি কি ভালো, স্যার বললো যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এই যে একটা ভরসা, এই ভরসাতে আমি হচ্ছে যাই, আমার ছেলেটাও খুব আশ্বস্ত যে আশ্বস্ত স্যার এত বড় একটা কথা বললো ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। শুয়ে দিতে বললো, পরে মানে শুতে স্যারের নজর আগে আমার পায়ের দিকে দেখে বলছে আপনার পায়ে এগুলো কি? স্যার এগুলো কি বের হয়েছে? হাতটা তো মানে পুরো দুটো হাতে তালু দিয়ে, পায়ের তালু দিয়ে আমি মানে স্যান্ডেল পরতে পারি, মানে জুতো পরতে পারছিলাম, স্যান্ডেল পরতে পারছিলাম। পরে স্যারের নজর আগে আমার ওটার দিকে, পরে স্যার ওটা দেখে বলছে যে আপনার তো এটা তো যাই হোক ওষুধপত্র দিয়ে ওটা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তা আবার আমি 10 দিন পরে স্যারের সঙ্গে আবার দেখা করলাম, আবার ওইটা কিছুটা একটু হয়েছিল। পরে স্যার এটা দেখে বলছে না আপনাকে আর রিলিজ দেওয়া যাবে না, আবার 3 দিন আপনার ওখানে থাকতে হবে। আচ্ছা, আজকে যাই হোক 3 দিন, কালকে 3 দিন গেছে আজকে। সেই প্রথম দিন অসহ্যকর ব্যথা নিয়ে ভর্তি হওয়া, এত দূর থেকে আসা এবং আজকে চলে যাওয়ার দিন, কেমন আছেন স্যার? আজকে আমি অনেক ভালো আছি। আমার মানে শরীরে সেই অসহ্যকর ব্যথা, আমার এদিকে ব্যথাটা নাই, আমার দুই হাঁটুতেও ব্যথা নেই। আমার মানে এই যে এদিক দিয়ে ব্যথাটা আমার বেশি যন্ত্রণা করতো, দুই হাঁটুতে আর একদিক ব্যথা, আর যে পা হাতের আঙুলগুলো এগুলো নাই, আর নাই কোনো ব্যথা নেই। আমি দেখলাম যে যখন আমি আপনাকে ডাকলাম আপনি আমার সাথে সিঁড়ি দিয়ে সুন্দর করে নেমে এসেছেন। আর আমি তো প্রথম দিন তো আমাকে ধরে নিয়ে উঠতে হয়েছে, আমার ছেলে আমাকে ধরছে, তারপর এখানকার আপনাদের ওই যে আয়া ছিল উনি আমাকে ধরে নিয়ে যায় বেডে শোয়াই দিছে। আর আজকে আপনি নিজে হাঁটাচলা করছেন, নিজে পায়ে হাঁটছেন, আমি সবকিছু আমি নিজেই করতে পারছি। অসংখ্য মানুষ আছেন এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, আপনার এই কথাগুলো তারা শুনেছেন, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য বলবো স্যার যে এখানকার ট্রিটমেন্ট অনেক ভালো, অনেক উন্নত, আর এখানে মানে যাদের প্রতি দায়িত্ব থাকে তারা অনেক দায়িত্বশীল, তারা অনেক সুন্দর করে এটা মানে ট্রিটমেন্ট আমাদের দিত, আমাদের মানে টাইমলি আসতো, এ করতো খুব ভালো, তার আন্তরিকতার সাথে আমাদের মানে ট্রিটমেন্ট করেছেন স্যার, ওটাতে আমি খুব খুশি। দর্শক, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি। মায়ের জন্য ভালোবাসা প্রত্যেক সন্তানের থাকে, প্রতিটা পরিবারের সদস্যেরই থাকে।
আমরা কিছু কিছু ক্ষেত্রে যদিও এর বিপরীত চিত্র আমরা দেখতে পাই, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের প্রতি অন্যান্য সদস্যরা কিছুটা অবহেলা করেন বা হবে হয়তো নিচ্ছে হয়তো এইভাবে অনেকটা দেরিও করে ফেলেন, বাট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের আন্তরিক প্রচেষ্টাতেই তাদের একটা ছোট্ট কথা একটা ইচ্ছে কিন্তু আসলে পরিবারের ওই অসুস্থ সদস্যদের পুরো জীবন বদলে দিতে পারে, যেমনটা ঘটেছে আমাদের এই বোনের ক্ষেত্রে। আমরা ওনার ছেলেকে এখানে পেয়েছি যিনি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মায়ের পাশে ছিলেন, চেষ্টা করেছেন মায়ের জন্য এবং তার প্রবল ইচ্ছাতেই আসলে মাকে এখানে নিয়ে আসা। আসুন একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ রাফিউর রহমান। আচ্ছা, আপনি পেশাগতভাবে কি করেন এমনি? আমি হচ্ছে স্টুডেন্ট আর কি। আচ্ছা, এখন কি করছেন এমনি? এখন হচ্ছে মানে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি আর কি। অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আপনার দিকে আপনার ঢাকা ভার্সিটি পলিটিতে চান্স পাইছি। শিপুলিতে চান্স পেয়েছেন আমরা জানি, কিন্তু আপনি মেডিকেলের জন্য এখনো ওয়েট করছেন আমরা জানি। আলহামদুলিল্লাহ, খুব ভালো, ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা। দর্শক, যাই হোক, আমাদের আমরা জানি যে আপনার মা দীর্ঘদিন যাব উনি আর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন এবং আপনার বিভিন্ন ধরনের কথা ছিল যে আপনি ওনাকে বিভিন্নভাবে শাসন করেছেন, যে ধরনের ওনাকে কেমন দেখেছিলেন আমাদেরকে যদি ওই সময়টার কথা একটু বলেন আপনি। আসলে ওই সময় হচ্ছে আম্মু আসলে খুবই খারাপ অবস্থা ছিল, আসলে মানে বলে আসলে বোঝানো যাবে না। আসলে স্যার যখন বলেন যে হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং সেই অনুযায়ী ভর্তি করেছেন, সেই মাকে প্রথম দিন ধরে ধরে নিয়ে আসা আর আজকে আপনার মা কেমন দেখছেন, দুইটা পার্থক্য কি? যে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, মানে আমার খুব ভালো লাগছে যে হচ্ছে এতদিন পরে মানে অনেকটা ভালো আর কি। আলহামদুলিল্লাহ। ব্যথার জন্য কি আর কোনো কমপ্লেন করছেন উনি? না, ব্যথার জন্য আসলে ব্যথা অনেকটা ভালো এখন। দর্শক শুনলেন, আমরা অনেকের ভিতরে আসলে আমাদের এই জিনিসটা আছে, আমরা আসলে পরিবারের কথা চিন্তা করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা নিজের উপর কিছুটা অবহেলা করি, এটা আসলে করাটা যদিও উচিত না। যখনই যে ধরনের সমস্যা হবে উচিত সাথে সাথে আমার সেই ট্রিটমেন্টটা করা, তাহলে আসলে অল্পতেই যদি রোগটা ধরা পড়ে অল্পতেই যদি আমি সঠিক চিকিৎসাটা করতে পারি জীবন থেকে এত সুন্দর সময় চলে যেতে হয় না, প্রায় ডিজেবল হয়ে যেতে হয় না, এতগুলো সুন্দর জীবন থেকেও চলে যায় না, এতগুলো সুন্দর সময়। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।